হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। অর্পিতা সিম্পল লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 10টা, এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম, কারণ সকালবেলা অনেক কাজের চাপ ছিল, তাই রান্না বান্না সেরে নিয়েছি। তা আমি দেখাচ্ছি আপনাদের কি রান্না করেছি। আর সকাল থেকে প্রচুর হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে, তাই মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, কি বুদ্ধি আপনাদের দেখাচ্ছি পরে। হাজব্যান্ড বাজারে গেছিলো, সব সবজি টবজি, মাছ, আলু, পেঁয়াজ, ডিম সব নিয়ে চলে এসছে, কিন্তু আমার রান্না হয়ে গেছে। হ্যাঁ, আগের ছিল মাছ, সেটা আমি রান্না করেছি, আর সবজি টবজিও মোটামুটি ছিল অল্প অল্প করে, সেটা আমি রান্না করে নিয়েছি। আজকে আমি রান্না করেছি পেঁপে দিয়ে ডাল, আর ভেন্ডি দিয়ে, আলু দিয়ে পোস্ত, আর ইলিশ মাছ আলু বেগুন দিয়ে, টমেটো দিয়ে ঝোল করেছি, আর কটা ইলিশ মাছ ভাজা করেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই বুদ্ধি করে দুদিকে দুটো গামলা বসিয়ে দিয়েছি। বালতি করে করে নিতে হবে। তখন অনেক জল ধরে রেখেছি, এগুলিতে সব বৃষ্টির জল ভর্তি, একদম সব বৃষ্টির জল পরিষ্কার, উপর থেকে জলগুলো ধরে রেখে দিয়েছি, অনেক কাজে লাগবে। বৃষ্টির জল দিয়ে এক বালতি জামা কাপড় কেচে নিয়ে আসলাম। তখন যে জলগুলো ধরে রেখেছি আপনাদের দেখালাম, সেই জলগুলি দিয়ে আমি কি করেছি জানেন? সেগুলি দিয়ে আমি ঘর মুছেছি, বাসন মেজেছি, জামা কাপড় কেচেছি। আরে বাবা, এগুলি ধরে রাখলে মানে না খাই, এখনকার যে প্রকৃতির বাতাবরণ, না খাওয়াই মঙ্গল। কিন্তু সাময়িক কাজগুলো তো করা যাবে, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, হাত পা ধোয়া, সবজি ধোয়া, বাজার থেকে সবজিগুলি নিয়ে আসে সেগুলি ধোয়া, এগুলো তো করা যাবে। আগে দিদিমা ঠাকুমাদের সময় তো শুনেছি তারা বৃষ্টির জল দিয়ে রান্নাও করতো, কিন্তু এখন তো সেই পরিস্থিতি নেই। এখন রান্না করে খাওয়ার মতন সেই খাওয়ার না খাওয়াই মঙ্গল, সেই পরিস্থিতি নেই। এখন প্রকৃতির বাতাবরণ অন্যরকম হয়ে গেছে। কিন্তু জানেন তো, আমাদের ভূগর্ভস্থ জল, মানে ভৌম জল, মাটির তলার জল, এটা তো প্রকৃতির সম্পদ, প্রকৃতির ভাণ্ডার থেকে আমরা, মানে সঞ্চয় থেকে আমরা এই সুযোগ সুবিধাগুলি নিচ্ছি। এইটা তো একদিন না একদিন শেষ হবেই, কিন্তু আমাদেরও তো উচিত সেটা কিভাবে রক্ষা করা যায়, যেটা একবারে শেষ হবে সেটা কিভাবে আস্তে আস্তে সেটাকে আমরা ব্যবহার করতে পারি, সেই দিকে তো আমাদেরই লক্ষ্য রাখা উচিত। এক এক জায়গায় এমন আছে গ্রামাঞ্চলের দিকে যেখানে বন্যায় ভেসে যাচ্ছে, খাবারের জোগান নেই, বাসস্থান নেই, হ্যাঁ, তারা পানীয় জলটুকু পর্যন্ত পায় না, কিন্তু আমরা একবারও সেসব কথা ভাবি না। আমরা যদি একটু বুদ্ধি দিয়ে কাজগুলো করি, তাহলে কিন্তু অনেক কাজ আমাদের সহজ হয়ে যায়। এগুলো তো প্রকৃতির দান না, এগুলি প্রকৃতির সম্পদ। এই যে গাছপালা, ফল মূল, শাক সবজি, সবই তো প্রকৃতি, জল, বাতাস, বায়ু, এগুলো তো আমাদের সংরক্ষণ করতে হবে। কিন্তু তাই বলে এই বাড়িতে জল জমে যাবে, মানে কোনো কিছুর মধ্যে জল জমে থাকবে, বৃষ্টির দিনে কি হয়, জল সাধারণত জমে যায়, সেই জলগুলো যাতে না জমে সেটা আপনাদেরই খেয়াল রাখতে হবে, আমাদেরকেই খেয়াল রাখতে হবে। জল জমলে কি হবে, মশার উৎপাত, মশা কামড়ালে ম্যালেরিয়া, ডেঙ্গু এসব ছড়াবে। কিন্তু বৃষ্টির জল সংরক্ষণ করে আমরা যদি সেটাকে কাজে লাগাতে পারি, হ্যাঁ, উপর থেকে জল পড়ে, জলটা নিচে নোংরা পড়ে, সেই নোংরাটা ফেলে দিলাম, কিন্তু উপরের জলটা পরিষ্কারই থাকে, একটু থিতিয়ে গেলেই জলটা পরিষ্কার হয়ে যায়। সেই জলটাকে যদি আমরা নিয়ে কাজে লাগাই, সংরক্ষণের কাজে লাগাতে হবে, ফেলে রাখলে হবে না, সংরক্ষণ করে যদি কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা এখন কি করি, আমরা তো এইসব করি না, এখন কারেন্টে জল নিয়ে নিই, হ্যাঁ,
জল নিয়ে ভর্তি করে রাখি, এক এক সময় পড়েও যায়। কিন্তু আমাদেরকেই তো ভাবতে হবে যে এইগুলো যে আমরা অপচয় করছি এটা তো ঠিক না, কীভাবে সেটাকে সংরক্ষণ করে কাজে লাগানো যায়। এখন কৃত্রিম উপায়ে অনেক অনেক জায়গায় এই চেষ্টা চলছে কীভাবে জল শোধন করে সেটাকে খাওয়ার যোগ্য করা যায়, কিন্তু প্রকৃতির যেটা সম্পদ সেটাকে তো আমাদেরই রক্ষা করতে হবে। তাহলে আর বেশি কিছু বললাম না, আপনারা তো জানেনই, তাও বললাম আমি যেটা করেছি, আপনারাও সেটা করুন, দেখবেন প্রকৃতির ভালো হচ্ছে, আমাদের ভালো হচ্ছে, অনেক মানুষের ভালো হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, টাটা।